আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এ মাসেই চীনের সিনোফ্যাকের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশে। আগামী দশ দিনের মধ্যেই এই ভ্যাকসিন পৌঁছাবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে ICDDRB। টিকা প্রয়োগের মুখ্য গবেষক জানিয়েছেন, রাজধানীর সাতটি কোভিড হাসপাতালের 4,200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সাফল্য আসলে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার পাবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বেশ আগে থেকে আলোচনায় ছিল চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুতই কাজ শুরু হবে, আর পুরো কাজটি হবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB-র তত্ত্বাবধানে। এ প্রক্রিয়ায় টিকাটি কতটা নিরাপদ ও কার্যকর তার বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। প্রথম দুই ধাপে প্রাণীদেহে ভ্যাকসিন প্রয়োগের ফলাফলের তথ্য উপাত্তের সফলতা মেলে। এ পর্যায়ে মানবদেহের পরীক্ষামূলক প্রয়োগে সফলতার বিষয়েও আশাবাদী বিজ্ঞানীরা। চুক্তি অনুযায়ী শুধু স্বাস্থ্যকর্মীরা ট্রায়ালে অংশ নিতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণার ফল পেতে সময় লাগবে কম করে হলেও 6-8 মাস। এই ভ্যাকসিনটি ইতিপূর্বে চায়নাতে প্রিক্লিনিক্যাল স্টাডি হয়েছে অ্যানিমেলের উপর, তারপরে তারা ফেজ ওয়ান স্টাডি করেছে 144 জনের উপর, এবং এর পরবর্তীতে 600 জনের উপর ফেজ টু স্টাডি সম্ভব হয়েছে। এবং পরে দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং এতে মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রেজাল্ট আসতে আসলে আমরা দেখি যে কি পরিমাণ কোভিড টেস্ট হচ্ছে, তারপরে যদি বেশি কোভিড টেস্ট পাওয়া যায় তখন আগেই আমরা ডাটা অ্যানালিসিস আরম্ভ করে দিব। আমরা আশা করি যে ভ্যাকসিনটা নিরাপদ হবে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা মিললে ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার সহ প্রযুক্তি নিয়ে ভ্যাকসিন উৎপাদনে যেতে পারবে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। সিনোভ্যাক পরিষ্কার বলে দিছে যে বাংলাদেশের একটি লোকাল কোম্পানিকে তারা এই প্রযুক্তি স্থানান্তর করবে, যাতে তারা ভ্যাকসিনটা প্রোডাকশন করতে পারে এবং যাতে পরবর্তীতে সুলভ মূল্যে এটা অ্যাভেলেবল হয়। তারা বলছে 10 দিনের মধ্যে ভ্যাকসিনটা বাংলাদেশে চলে আসবে। সেফলি যদি বলেন, আমরা আশা করছি যে এ মাসের মধ্যে স্টাডিটা শুরু করতে পারবো, কেননা আসার পরে আমাদের আর কিছুদিন সময় লাগবে রেডি হইতে। এর আগে সিনোভ্যাক বায়োটেকের টিকার ট্রায়াল হয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়ায়, তুরস্ক, সৌদি আরব ও চিলিতে পরীক্ষার প্রস্তুতি চলছে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।